রূপালী পর্দা জয় করে বিশ্ব চলচ্চিত্র এখন হাতের মুঠোয়, সেখানে বাংলাদেশের অবস্থান কোথায়? কতটা আধুনিক হতে পেরেছে দেশীয় চলচ্চিত্র নির্মাণ? ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে তারই উত্তর খুঁজেছেন বলিউড সাকিব। ওয়েব প্ল্যাটফর্মের কল্যাণে সবার হাতের মুঠোয় এখন বিশ্ব চলচ্চিত্র। খুব সহজেই বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার চলচ্চিত্রে বোধ হতে পারছেন চলচ্চিত্র প্রেমীরা। বিশ্ব চলচ্চিত্র যখন আধুনিক থেকে আধুনিকতর হচ্ছে, তখন প্রশ্ন উঠতে পারে বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থান ঠিক কোথায়। দেশের চলচ্চিত্র নির্মাণের ধাপগুলোতে এখনো পর্যাপ্ত আধুনিকতার ছোঁয়া লাগেনি। বিচ্ছিন্নভাবে আধুনিক সরঞ্জামের ব্যবহার হলেও এখনও অনেক পিছিয়ে আছে দেশের চলচ্চিত্র। আধুনিক সেট, ভালো মানের ভিএফএক্স, অ্যাকশন, সাউন্ড ডিজাইন আর কালার কারেকশনের দেখা মেলে কালে ভদ্রে। দেশের সেন্সর বোর্ড নিয়েও রয়েছে নানা জটিলতা। নির্মাতা গিয়াসুদ্দিন সেলিম বলেন, বিশ্ব চলচ্চিত্রকে বড় পর্দায় উন্মুক্ত করে দিতে হবে। তার মতে, তরুণ নির্মাতারা প্রযুক্তির ব্যবহার করছে, সামনে আরও উন্নতি হবে দেশের চলচ্চিত্রের। সমস্ত সিনেমা ওপেন করে দিতে হবে, এখানে লোকেরা অন্য অন্য সোর্সে দেখতে পাচ্ছে। শুধু সিনেমা হলে বন্ধ রেখে তো আমরা ঠেকাতে পারছি না। দেন সব যদি খুলে দেয় তাহলে এক্সিবিটাররা বাঁচবে। একইভাবে আমাদের মেকাররাও প্রতিযোগিতামূলক বাজারে পড়ে ভালো সিনেমা বানাতে বাধ্য হবে। সে নিউ ব্লাড আসতেছেন, এনারা খুবই বুদ্ধিমান, এনারা খুবই ঠিকঠাক লোক, এবং ওদের হাত ধরেই আমাদের সিনেমা পরিবর্তন ঘটবে। এ ব্যাপারে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরার ফারুকী বলেন, নির্মাতাদেরকে গল্প বলার স্বাধীনতা দিলেই নির্মিত হবে বিশ্বমানের চলচ্চিত্র। সেন্সর বোর্ডকে সময় উপযোগী করলে আরও এগিয়ে যাবে ঢাকায় চলচ্চিত্র। আমরা যাদের সঙ্গে কম্পিট করছি, তারা যেটুকু ন্যূনতম স্বাধীনতা পায়, সেই স্বাধীনতাটুকু যদি আমাদের ছেলেরাও পায়, পৃথিবীর যে কোনো দেশের মানের সিনেমা বানাতে পারি, এটা আমরা অনেকবারই প্রমাণ করেছি এবং সামনে আরও অনেক প্রমাণ হবে। সেন্সর বোর্ডের সবচেয়ে বড় সংকটটা হচ্ছে, এরা কতগুলো ধারা আছে এখানে যেটা অসংজ্ঞায়িত। বিশ্ব চলচ্চিত্রের পরিপ্রেক্ষিতে আমরা এখনও নিউ ওয়েভ নাও হয়ে উঠল, আমরা নবতরঙ্গের ধ্বনি শুনতে পাচ্ছি বেশ কিছু বছর ধরে। দেশের চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার বাড়াতে প্রয়োজন বড় বিনিয়োগের পাশাপাশি আধুনিক নির্মাণের আধুনিক চলচ্চিত্র। এছাড়া সেন্সর বোর্ডের জটিলতা কাটিয়ে উঠতে পারলেই উন্নতি হবে সার্বিক চলচ্চিত্রের, এমনটাই মনে করছেন নির্মাতারা। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।